মুক্তি দিছে এই আত্মতৃপ্তিতে ভুকপাক টাইম নাই আমাকে মুক্তি দিছে কি দিছে না এটা বড় না আমি জেলে গেলাম কি গেলাম না এটা বড় না আমি আল্লামা বাবুনগরীর সমীপে ফোন করে বলেছি আল্লামা মামুনুল হক সাহেবকে জানিয়েছি মুক্তি বন্ধুল কোফাইদুল কইম সাহেব হুজুরকে বলবো জন্ম নাই নাই ইসলামী আন্দোলন নাই হেফাজতে ইসলাম নাই ছাত্র অধিকার নাই সবাই একসাথে হও এই দেশ আল্লামা শাহ আহমদ শফির দেশ এই দেশ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির দেশ এই দেশ বঙ্গবন্ধুর দেশ এই দেশ জিয়াউর রহমানের দেশ এই দেশ মাওলানা আব্দুল হামিদ খান বাসারির দেশ এই দেশ আল্লামা কাসিম রহমতুল্লাহ আলাইহির দেশ আজকে কিছু ফেসবুক মুজাহিদ ফেসবুক বুদ্ধিজীবী এরা লেখে রফিকুল ইসলাম মাদানী মাহমুদুল হাসান গুনবী মাওলানা মামুনুল হক সাহেব এরা খালি জিহাদের বয়ান করে এরা জিহাদ করব কয়টা পিস্তল আছে এদের কাছে জীব কথা আল্লাহর রাসূল কতগুলো পিস্তল দিয়ে জিহাদ করছিল 313 জন বদরী সাহাবী যুদ্ধ করছিল সবার হাতে কি তলোয়ার ছিল সবার হাতে তীর ছিল সবার হাতে ঘোড়া ছিল সবার সাথে অস্ত্র সারা 313 জন হাজার হাজার সশস্ত্র কাফের মুশরিকের বিরুদ্ধে যুদ্ধ করবে আরে আমাদের পিস্তল কামান বিমান আমাদের মূল অস্ত্র না আমাদের মূল অস্ত্র ঈমান শক্তি ঠিক কি ঠিক না ঈমানি জজবা থাকলে আল্লাহর নবীর ভালোবাসা থাকলে মার খাইলেও মজা লাগে মার খাওয়ার মধ্যে শান্তি আছে এই জন্য কইছি মার খাওয়াও সুন্নত দেওয়াও সুন্নত ঠিক কি ঠিক না মার খাইতে জানতে হবে এরা আমাদেরকে বলবে হুজুররা শাপলা চত্বরে গিয়া কি সফল হইছে হুজুররা ব্যর্থ হুজুররা কি শাপলা চত্বরের কথা বলে লজ্জা নাই আমরা বলি ও নেতা হুজুররা শাপলা চত্বরে মার খায় লজ্জা হয় নাই আজকে শাপলা চত্বরে আবার আমরা গিয়েছি আমাকে আবারও জেলখানে নেওয়া হয়েছে লজ্জার কারণ নাই আরে আমরা জেলে গেলাম মাই খাইলাম কইরা গেলাম এগুলোর মধ্যে ব্যর্থতা দেখি না আমরা মনে করি আরে মুমেন তো সফলতা দেখে তোমরা তোমাদের সফলতা দেখো তোমরা মনে করো কোটিপতি হইতে পারলে টাকাওয়ালা হইতে পারলে বিশাল বাড়ি থাকলে গাড়ি থাকলে বাজারও গাড়ি থাকলে নিজের ছেলে যদি বাজারও গাড়ির মধ্যে চড়তে পারে মেয়ে যদি এমাহা গাড়ি দিয়ে ঘুরতে পারে বিভিন্ন ধরনের ডান্স ক্লাবে গিয়ে নাচতে পারে ঢাকা শহরে দুই চারটা বাড়ি থাকে তুমি যদি তোমার বিশাল পাওয়ার থাকে ক্ষমতা থাকে তোমরা মদ এইরকম খুন খারাপি টাকা পয়সা নারী বাড়ি গাড়ির মধ্যে সফলতা দেখো আর মোমেনের সফলতা হল মোমেন মাই খাওয়ার মধ্যে সফলতা দেখে মহিলা যাওয়ার মধ্যে সফলতা দেখে জেলে যাওয়ার মধ্যে সফলতা দেখে আমরা মায়ের খাইলে আমরা ব্যর্থ এটা বুঝি না আমরা আমরা বুঝি মায়ের খাইলেও সফল দিলেও সফল কিন্তু দিব কার জন্য আল্লাহর জন্য খাবো কার জন্য কোন ব্যক্তির জন্য না দলের জন্য না ক্ষমতার লোভের জন্য না ওয়াল্লাহি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম কোন ব্যক্তিকে খুশি করার জন্য না দলকে খুশি করার জন্য না আমরা কাকে খুশি করার জন্য মায়ের খাবো জোরে বলেন অতএব আমার শেষ কথা হবে আপনাদের কাছে উত্তপ্ত আহ্বান হবে মুরব্বীরা যে কোনো ডাক দিবে শুধু মাহফিলের মঞ্চে না আমাদেরকে একমত হতে হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে আসলে দেখেন আমি অদম আসলে আপনাদের এই প্রতিষ্ঠান প্রাণপ্রিয় প্রতিষ্ঠান মারকাজুন নূর আল ইসলামিয়া এই প্রতিষ্ঠান আল্লামা কাসিম রহমতুল্লাহ নিজ হাতে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আপনারা গত বছর যারা আসছিলেন জানেন হুজুর নিজে এই মঞ্চে বৈশা হুজুর দোয়া করে গেছেন যে আল্লাহ তুমি আমার এই সন্তান এভাবে বলছো সন্তান যে রফিকের এই মাদ্রাসার জায়গাটা আল্লাহ তুমি জায়গাটাই বলছো না কবুল করে না আল্লাহ জায়গা মাদ্রাসার জন্য জায়গাটা রে তুমি ইয়া করে দাও আরও অনেক দোয়া করছে কাসিম রহমতুল্লাহ আলাইহ আজকে জীবিত না তবে এটাও বলতে চাই কথাটা যদিও কেমন শোনা যায় আল্লাহ কাসিম রহমতুল্লাহ আলাইহ বাইচা থাকলে আজকে বাংলাদেশে এই অবস্থা থাকতো না যাই হোক আল্লাহ পাক আমাদের উস্তাদকে নিয়ে গেছেন কিন্তু কাসিমির সাহেব চলে গেছেন কিন্তু কাসিমির রুহানি সন্তানরা মরে যায়নি কাসিমির সাহেব চলে গেছেন কিন্তু আল্লাহ নূর হোসেন কাসিমির রুহানি সন্তানরা মরে যায় না আমরা কোনো বাতিলের সাথে আপোষ করব না মারা যাবো রিমান্ডে যাবো জেলে যাব আমি আমার মাদ্রাসা ছাত্রদেরকে বলে গেছি বাবা এরা আছে ট্রেনে কান্নাকাটি করো না উস্তাদদেরকে বলে গেছি যে মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় আমার আমি তেলে চলে যাই তোমরা কি করবা এরা কয় প্রয়োজনে টাকা পয়সা না থাকলে রিক্সা চালাবো উস্তাদদের কথা আমার আমার উস্তাদদা আমার উস্তাদগণ বলছে মাদ্রাসা প্রয়োজন অটো রিক্সা চালাবো রাতে দিনে পড়াবো আমার ছাত্ররা কয় হুজুর এক বেলাও না খাই হলে পড়ে থাকবো আপনারা জানলে অবাক হবেন অনেকে মনে করে এটা প্রাইভেট প্রতিষ্ঠান এই ছাত্ররা এখানে উপস্থিত 50 থেকে 55টা ছাত্র সব খানা খরচ সহ আমি দিই
50 থেকে 55টা আমার পুরো সিজনের যত হাতি আসে আমার ফিলের সব হাতি এদের পিছনে করে হ্যাঁ বুঝুন না কি বলেন আপনারা যারা আছেন ছাত্র বলে বলেন কি বলো যে সমস্ত ছাত্র সব কয়টা কেউ দুই সাইড 10টা বলবান আছে মনে 1000 টাকা দেয় মাসে 1500 টাকা দেয় দুই সাইড 10টা বলবান আর সবগুলো প্রায় গুলো ফ্রি 3500 টাকা 3000 টাকা একটা ছেলের পিছনে খরচ সব ফ্রি থাকা খাওয়া মানে এটা আমি যদি এখন এক কোণে তিনখানা লাগাই দেই কোন ব্যক্তি বিরোধিতা করতে পারবো ইব্রাহিম ভাই আছেন এখানে কোন ইব্রাহিম ভাই কোথায় আজকের মাহফিলে যে কারণে আপনারা মাহফিলটা পাইছেন ইব্রাহিম ভাই অর্ডার নেওয়া পুলিশের সাথে আলহামদুলিল্লাহ আমাদের গাজীপুরের প্রশাসন অনেক সহযোগিতা করছেন ইব্রাহিম ভাই ওই মেট্রোপুল এই এই যে বড় বিল্ডিং এর উনি বড় বিল্ডিং উনি করতেছেন এবার গাজীপুরের যে মেট্রোপলিটন পুলিশের যে হেডকোয়ার্টার ওইটা আবার ইব্রাহিম টাওয়ার এই ভাইয়ের এই বিল্ডিং তো ভাই প্রশাসনের সাথে কথা বলে এই মাহফিলটা অ্যারেঞ্জ করছেন আমরা প্রশাসনের ভাইদের বিরুদ্ধে না আমি আজকে প্রশাসনের অনেক ভাইদের সাথে কথা হয়েছে তো এরাও আমাদের আন্দোলনে একমত কিন্তু এদের তো একটা এদের একটা দায়বদ্ধতা আছে প্রশাসনের একজন কি বলতেছে জানেন কয় হুজুর কি বলে ভাই জানেন ভাই বলতেছে কয় হুজুর মাস্টাররা স্কুলের মাস্টাররা সরকারি চাকরি করে না কথা বলেন স্কুলের মাস্টাররা কি চাকরি করেন আচ্ছা বেতন না পাইলে মাস্টাররা আন্দোলন করে কি করে না স্কুলের মাস্টাররা যুক্তিটা সুন্দর লাগছে আমার কাছে পুলিশ একজন পুলিশের যুক্তি স্কুলের মাস্টাররা বেতন না দিলে আন্দোলন করে সরকারি চাকরি করার পরেও মানুষ মিডিয়া সবাই বলে স্কুলের মাস্টাররা কি করতেছে আন্দোলন কিন্তু আমরা যারা পুলিশ বা প্রশাসনে আছি তারা যদি কোনো বিষয়ে কথা বলি তাইলে সেটা বিশ্ব মিডিয়া এটাকে আন্দোলন বলে না এটাকে বলে বিদ্রোহ কথা কিন্তু যুক্তি কথাটা কিন্তু যুক্তি পুলিশের বাইরে আমাদেরকে যুক্তি দিচ্ছে যে হুজুর আপনারা যে বলেন যে হুজুর পুলিশ গোলাম এসে পুলিশ যা কয় সরকার তাই করে আসলে আমাদেরও আপনাদের সাথে নবীর বিরুদ্ধে কটুক্তি ফ্রান্সের বিরুদ্ধে যাওয়া তারপরে কাদিয়ানিদের এইসব ইস্যুতে আপনাদের সাথে আমরাও একমত মোদীর বিরুদ্ধে আমরাও কথা বলতে চাই কিন্তু আমরা যদি কথা বলি তাহলে এটা আন্দোলন থাকে না হয়ে যায় বিদ্রোহ তার মানে আমাদের পুলিশ বাইরে আমাদের পক্ষে একটা পুলিশ আমাকে গালিটা দিতে পারতেছি না আমি মুখে আসতেছে না গালি দিচ্ছে আমার তো এই পুলিশ যখন গালি দিছে পাশের থেকে পাঁচটা পুলিশ কয় একটু হুজুরে গালি দিলেন কেন চিন্তা করছে চিন্তা করছেন পুলিশের একটা লোক একটা লোক গালি দিছে পাঁচটা লোক বলে ওসে আপনি গালি দিলেন কেন অথচ যেটা গালি দিছে সে হলো ঊর্ধ্বতন কর্মকর্তা দারোগারা এসআই ওসি ওনারা গালি গালি সহ্য করেন না হুজুরে গালি দেন কেন আপনি তার মানে আমাদের এই আন্দোলনে তারাও একমত কিন্তু একটা দায়বদ্ধতা আছে ঠিক কি ঠিক না এই জন্য আমরা প্রশাসনের ভাইদেরকে দোষী না আমরা ডিবি ভাইরা এনএসআই ভাইরা যদি এখানেও থাকেন বা পুলিশের গাজীপুরের ভাইরা আপনারা সহযোগিতা করেছেন